প্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ইনফরমেশন আপনাকে দেবো, অল্প খরচে কীভাবে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির যাবেন। চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান, আর সুবিশাল সমুদ্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য। চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 4 কিলোমিটার পূর্ব দিকে। সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সায় করে চন্দ্রনাথ পাহাড়ের নিচের গেটের কাছে যাওয়া যায়। তবে পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড় যাওয়ার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা ও আদিবাসীদের জীবনযাত্রার চিত্র দেখে যেতে পারবেন। এছাড়াও পাহাড়ের একটু গভীরে গেলে চোখে পড়বে জুম ক্ষেত এবং বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা ফুলের বাগান। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত। চন্দ্রনাথ পাহাড় যাওয়ার পথে ছোট একটি ঝর্ণা দেখা যায়। এই ঝর্ণার কাছ থেকে পাহাড়ে ওঠার পথ দুই দিক থেকে চলে গেছে। ডান দিকের পথটি পুরোটাই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি তৈরি করে, আর বাম পাশের পথটি সম্পূর্ণ পাহাড়ি। সাধারণত পাহাড়ি পথ দিয়ে উপরে ওঠা তুলনামূলকভাবে সহজ, আর সিঁড়ির পথে নামতে সহজ হয়। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1152 ফিট। হেঁটে উঠতে একটু পরিশ্রমের কাজ হলেও আপনার হাঁটার উপর নির্ভর করবে কতক্ষণ লাগবে। সাধারণত 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে আসতে ধীরে উঠলে। চন্দ্রনাথ পাহাড়ের উপরেই চন্দ্রনাথ মন্দির অবস্থিত। চন্দ্রনাথ পাহাড়ের মাঝামাঝি দূরত্ব এবং চূড়ায় মন্দিরের কাছে ছোট টং দোকান আছে। সেগুলোতে হালকা খাবার এবং পূজা দেওয়ার উপকরণ পাওয়া যায়। তবে ভালো হয় উঠার সময় সাথে পর্যাপ্ত পানি এবং কিছু শুকনো খাবার সাথে রাখলে। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে প্রচুর ধর্মাবলম্বী চন্দ্রনাথ পাহাড় মন্দিরের পুণ্যযাত্রায় আসেন। চন্দ্রনাথ পাহাড় মন্দির দেখতে কীভাবে যাবেন? চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড উপজেলা অবস্থিত, তাই এই জায়গায় থেকেই চন্দ্রনাথ পাহাড় দেখতে চান, আপনাকে প্রথমে সীতাকুণ্ড আসতে হবে। সীতাকুণ্ড থেকে জনপ্রতি 20 টাকা CNG ভাড়ায় চলে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে।